কৃষ্ণ রাধে রাধে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায়। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথ রূপে প্রকাশিত হলেন। তো প্রত্যেকে শ্রবণ করুন, সঙ্গে থাকুন। ভগবানের নিত্যলীলায় একবার শ্রী কুরুক্ষেত্রে যুদ্ধোত্তর সূর্যগ্রহণকালে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ও দ্বারকাবাসীদের সঙ্গে মিলিত হন। ব্রজবাসীরা কৃষ্ণ বলরামকে বহুদিন পরে দেখতে পেয়ে আনন্দের আতিশয্যে চোখের জল ভাসাতে লাগলেন। প্রত্যেকের মধ্যে গভীর প্রীতি ও ভালোবাসার নিগূঢ় সম্বন্ধ প্রকাশিত হল। শ্রী রাধারানী ও অন্যান্য গোপিকারা এবং বালসাথীদের সঙ্গে কৃষ্ণ বলরামের অধিকতর স্নেহ ও প্রীতি লক্ষ্য করা গেল। তখন শ্রীকৃষ্ণের মহিষীগণ উৎসুক চিত্তে জানতে চাইলেন সর্বপ্রকার সেবা প্রযত্ন ও সর্বসুখ ঐশ্বর্যের মধ্যেও শ্রীকৃষ্ণের আনন্দ বিধানে কোথাও কিছু অভাব রয়েছে বলে বোধ হয়। সমস্ত বৈভব বিলাসের মধ্যেও তিনি বুঝি সর্বদা বৃন্দাবনের কথাই স্মরণ করেন, এর কারণ কি? তখন মা রোহিণী দেবী কৃষ্ণ ও বলরামের অগোচরে একটি শিবিকা মধ্যে সন্তানদ্বয়ের শ্রী বৃন্দাবন লীলার বর্ণনা শুরু করলেন। বলদেব ভগ্নী সুভদ্রাকে দাড়ি হিসেবে রাখা হলো, যাতে কৃষ্ণ বলরাম এসে পৌঁছালে আগের থেকে সুভদ্রা দেবী সংকেতে মা রোহিণী দেবী অনুপ্রসঙ্গ তুলতে পারবেন। শ্রী বৃন্দাবনে সকলের সঙ্গে কৃষ্ণের সুনিবিড় সম্বন্ধ, শ্রী নন্দ যশোদার পরম স্নেহ, শ্রী কৃষ্ণের অন্তরঙ্গ সখাদের মধুর আচরণ, সখীদের গভীর প্রীতিভাব ও পরম ভক্তির পরাকাষ্ঠা শ্রী রাধারানীর ভাব এবং তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিরহ, এই সব কথা শুনতে শুনতে মহিষীগণের সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হলো। দাঁড়ি সুভদ্রা দেবীও এমন ভাববিহ্বলতা হলেন যে তার হস্তপাত সংকুচিত হয়ে গেল, নয়ন বিস্ফারিত হলো। এমন সময় বলরাম ও কৃষ্ণ সুভদ্রা দেবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি আপন লীলাকথা শ্রবণ করতে করতে উভয় কুমোর দশা প্রাপ্ত হলেন। তাদের হস্তপাত শরীরের ভেতরে যেন প্রবিষ্ট হয়ে গেল। ডাগর শিলোচন যুগল উন্মিলিত করে তাকিয়ে থাকলেন তারা। তখন শ্রী নারদমুনি বীণা বাদন করতে করতে সেই স্থানে উপস্থিত হলে তারা সকলে সম্পিত ফিরে স্বাভাবিক অবস্থায় হাসিন হন। ভগবানের এরূপ হস্তপাত সংকোচনের দৃষ্টান্ত শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তনীরার সপ্তদশ পরিচ্ছেদেও মহাপ্রভুর বিরহ ব্যাকুল অবস্থায় পরিলক্ষিত হয়। যখন শ্রী নারদমুনি কৌতূহলী হয়ে বলতে লাগলেন, হে প্রভু, আজকে আপনার যে নতুন রূপমাধুরী দেখলাম তা কখনো ভুলতে পারি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহর্ষি নারদ, ভারতবর্ষে পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপ ধারণ করে দারুণ বিগ্রহরূপে আবির্ভূত হব। শ্রী স্কন্দ পুরাণে বলা হয়েছে, সত্যযুগের শুরুতে শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বৈষ্ণব রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তিনি এই চর্মচক্ষুতে পৃথিবীতেই ভগবানকে দর্শন করার জন্য অতিশয় ব্যাকুল হন। ভগবত প্রেরিত কোনো তৈর্থিক ব্রাহ্মণ তাকে শ্রীক্ষেত্রের শ্রী নীলমাধব বিগ্রহের কথা বলেন। বহু সন্ধানের পর রাজপুরোহিত বিদ্যাপতি নীলগিরির পশ্চাতে সবর নামক অনার্য জাতির অঞ্চলে বিশ্ববসু নামক এক সবর ভক্তের কাছ থেকে নীলমাধবের সন্ধান পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে জানান। শ্রীক্ষেত্র অভিমুখে ইন্দ্রদ্যুম্ন যাত্রা করে সংবাদ পান যে নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন। নারদমুনি উপদেশ অনুসারে মহারাজ ইন্দ্রদ্যুম্ন সর্ববিঘ্ন বিনাশক আদি নৃসিংহদেবকে বিশ্বকর্মা নির্মিত পশ্চিমমুখী মন্দিরে স্থাপন করেন। শ্রী নৃসিংহদেবের সম্মুখে সহস্র অশ্বমেধ যজ্ঞ উদযাপিত হলে মহাসাগর তীরে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নিত এক অলৌকিক কাষ্ঠখণ্ডের আবির্ভাব শোনা গেল। শ্বেত দীপস্থ শ্রী বিষ্ণুর অঙ্গ স্থালিত রোম দারুরূপ ধারণ করছেন এবং সেই দারু বা কাষ্ঠতেই ভগবানের শ্রীমূর্তি প্রকটিত হবেন। এই সকল ঘটনা মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নযোগে জানতে পেরেছিলেন। শ্রী নারদের আদেশে ইন্দ্রদ্যুম্ন সংকীর্তন উৎসবমুখে দারুরূপী বিষ্ণুকে মহাবেদীতে স্থাপন করে পূজা করলেন। উৎকল ভাষায় রচিত দেউল তোলা নামক পুস্তকে বর্ণনা করা হয়েছে, ভগবানের শ্রী মূর্তি নির্মাণের জন্য বহু শিল্পীকে আহ্বান করা হলেও সকলেই ব্যর্থ হয়। তাদের অস্ত্র অস্ত্র ভেঙে যায়, তবুও কেউ দিব্য কাষ্ঠে একটু দাগও বসাতে পারে না। ভগত প্রেরিত অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পী এসে 21 দিনের মধ্যে একাকী আবদ্ধ মন্দিরের ভেতর শ্রী মূর্তি নির্মাণের শর্ত রাখলেন। 2-4 দিন মিস্ত্রির কাজে ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছিল, তারপর সম্পূর্ণ নিস্তব্ধ।
এই অবস্থায় উদ্বিগ্ন রাজা দু সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান উৎকণ্ঠায় অস্থির হয়ে মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শে দরজা খুলে ভেতরে ঢুকলেন। দেখলেন মিস্ত্রি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার শ্রী হস্তপদযুগল নির্মিত হয়নি। নির্দিষ্ট কালের আগে অসমে দ্বার উদ্ঘাটন করে সত্যভঙ্গ করার জন্য এই বিগ্রহত্রয়ের অসম্পূর্ণ রূপ হল এবং বৃদ্ধ শিল্পীর অদর্শন ঘটল। এই চিন্তায় নিজেকে অতি অপরাধী মনে করে রাজা ইন্দ্রদুম্ন কুশসজ্জায় প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন। তখন অর্ধরাত্রে জগন্নাথ স্বপ্নে তাকে বললেন, আমি নীলাচলে এই রূপেই নিত্যকাল অধিষ্ঠিত। আমার নাম পুরুষোত্তম। আমার হাত পা লোকে না দেখতে পেলেও আমার হাত পা নেই বলে মনে করো না। আমার অপ্রাকৃত হাতে ভক্তের দেওয়া সমস্ত সেবার উপকরণ আমি আনন্দে গ্রহণ করি। লীলামা প্রকট করার জন্য এই মূর্তিতে আমি প্রকটিত। মাধুর্য রসলুব্ধ ভক্তের কাছে আমি সেই মুরলীধারী শ্যাম সুন্দর। যদি আমার ঐশ্বর্যময় তোমার অভিলাষ থাকে তবে স্বর্ণ বা রৌপ্য নির্মিত হস্তপ দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো, কিন্তু জেনে রাখো আমার সেই অঙ্গ যাবতীয় ভূষণের ভূষণস্বরূপ। শ্রী নারদ পুরাণে বলা হয়েছে স্বয়ং ভগবানের অভীষ্ট অনুসারে শ্রী বিশ্বকর্মা শ্রী দারু থেকে শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও শ্রী সুভদ্রা এই ত্রিমূর্তি নির্মাণ করেন। হরি সংকীর্তন মহোৎসবের সহিত সেই ত্রিমূর্তি প্রতিষ্ঠিত হন। হরে কৃষ্ণ রাধে রাধে।